হাতে এতগুলো স্টার্টার নিয়ে আর এই এনভায়রনমেন্টটা দেখে তোমরা হয়তো বুঝেই গেছো আজকে আমরা এসেছি বিয়ে বাড়ির ব্লগ কভার করতে। এত এত স্টার্টার, তার সাথে মকটেল, স্যুপ, সবকিছুই তোমাদের দেখাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হ্যাঁ কেমন লাগলো ব্লগটা আমাকে জানাতে ভুলো না। আমি চেষ্টা করব আরো ফ্রিকোয়েন্ট ব্লগ দেওয়ার জন্য। লাইক করে দিও যদি ব্লগটা ভালো লেগে থাকে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। তো অলমোস্ট এই প্লেটটাতে 6-7 রকমের স্টার্টার আছে, একটা একটা করে খাই আগে। এটা আছে হচ্ছে ওদের চিকেন টিক্কা, এইরকম থাকবে, চাটনি দিয়ে একটু খেয়ে দেখি। খুবই সফট, তার সাথে চিকেন টিক্কার মাসালা, চাটনি দিয়ে খেতে দারুণ লাগছে। আর এই পুরো বিয়েবাড়ির খাবার থেকে শুরু করে ডেকোরেশন সমস্ত কিছু দায়িত্ব কিন্তু নিয়েছে দেশি ওয়েডিং প্ল্যানার। তো আজকে আমরা ওনার হয়েই কিন্তু এই ফুডগুলো রিভিউ করছি, যেটার ফার্স্ট আইটেম খেয়ে তোমাদের বললাম আমার বেশ ভালো লেগেছে। নেক্সট আমি ট্রাই করব এখানে পনির শাশলিক, এইরকম থাকবে, খেয়ে দেখি একটু। পনিরটা খুবই সফট, তার সাথে ক্যাপসিকাম এন্ড বেল পেপার দেওয়া আছে, সেটাও ভালো লাগলো খেতে। নেক্সট ট্রাই করব এখানে আছে স্প্রিং রোল, দেখো এরকম থাকবে, ভেতরে কিন্তু নুডেল দেওয়া আছে। এটা দারুণ খেতে, ভেতরে স্টাফে ওরা যেহেতু নুডেল দিয়েছে না, খানিকটা চাউমিন সিঙ্গারার মতো লাগছে, বাট এটা কিন্তু খুব ভালো লাগলো। নেক্সট ট্রাই করছি ক্রিসপি চিলি বেবি কর্ন, বেবি কর্নটা ভেতরে যে বেবি কর্নটা আছে ভালো ফ্রেশ আর সফট আছে, চিউই একদম লাগছে না, ভালো লাগলো। নেক্সট ট্রাই করছি ফিশ পাকোড়া, মাছের যে একটা স্মেল থাকে পাকোড়াটার মধ্যে একদম ইন্ট্যাক্ট আছে, প্লাস ইনার পার্টটাও খুব সফট, এটাও বেশ ভালো। স্টার্টারগুলো মোটামুটি সবকটাই আমার 5-4.5 আমি রেট করতে পারি, এতটাই ভালো ছিল। স্টার্টার শেষ করার সাথে সাথেই আমাদেরকে দিয়ে গেছে এরকম বোল ফুল অফ স্যুপ, এটা না চিকেন সুইট কর্ন স্যুপ আছে, এর মধ্যে না হালকা ওই সুইট কর্নের যে একটা সেদ্ধ করলে যেরকম টেস্ট হয় এক্স্যাক্টলি ওরকমই একটা টেস্ট আছে, আর সুইটনেস একটু আছে স্যুপটার মধ্যে, চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, স্যুপটাও ওভারঅল আমার বেশ ভালোই লাগলো। দু ধরনের মকটেল আমরা এখানে নিয়ে নিয়েছি, একটা হচ্ছে ব্লু লাগুন আর একটা হচ্ছে লাসি, আর এটা শেক আছে, বাদাম পিস্তা শেক আছে, খেয়ে দেখি ফার্স্টে। এই গরমে মানে হালকা একটু গরম গরম করছে, তার মধ্যে এই রকম একটা সোডা বেস মকটেল, মাস্ট 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 মানে লাগবেই এটা, এটা খেয়ে দেখি। এটাও খুব ভালো খেতে, একদম মানে বাদামের যে ফ্লেভারটা, তার মধ্যে কেসারেরও একটা ফ্লেভার আছে, এটাও শেক হিসেবে এটাও খুব ভালো, দুটোই একদম চিল ঠান্ডা। তো চলো এখানে আমরা স্যুপ আর মকটেলটা শেষ করে এবার আমরা চাট সেকশনে যাব। লাইভ কাউন্টারে কিন্তু অনেক অনেক জিনিস ছিল, ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট, স্মোকি বিস্কিট। তো আমি একটা এখানে দই ফুচকা নিয়েছি, বিকজ আমার একটু এই দই ফ্লেভারের জিনিসপত্র পছন্দ খুব, দেখি। মনে হচ্ছে সবকিছু ফেলে শুধু দই ফুচকাটাই খাই, এটার প্রিপারেশনটা আরো ভালো বানানো হয়েছে, দইটা খুব ফ্লেভারফুল। মেইন কোর্সে এত এত জিনিস আছে যে একটা প্লেটে ধরেনি, আমি তার জন্য দুটো প্লেট এরকম ফুল মেইন কোর্স নিয়েছি। তো দেখো ফার্স্টে আমি এখানে কি খাচ্ছি, এখানে আছে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, এরকম থাকবে এক একটা, আলুর দম, এখানে স্টাফড আলু আছে, দেখো আলুটার ভেতরে এখানে স্টাফিং দেওয়া আছে, ছানা স্টাফিং আছে, এটা মিষ্টি মিষ্টি আলুর দমের সাথে এরকম কচুরি ভালো লাগছে, দারুণ। নেক্সট আমি এখানে খাচ্ছি বেবি নান, তার সাথে আমি এখানে ট্রাই করব চানা মশালা, আচ্ছা ওনারা কিন্তু বলিউড স্টাইল যে সকল মানে বিয়েগুলো হয় সেগুলোর জন্য প্ল্যান করে থাকেন,
ডেকোরেশন, প্ল্যানিং, তারপর তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু ওনারা অর্ডার নিয়ে থাকেন। আর কেমন কি রেঞ্জের আছে সেটাও আমি তোমাদের বলে দেবো, পার প্লেট হিসেবে কেমন কি রেঞ্জ পড়বে সেটাও আমি বলে দেবো। স্ক্রিনের নিচে দেওয়া থাকবে নাম্বার, সেখানে থেকে তোমরা কিন্তু মানে নাম্বারটা নিয়ে ওনাদের নিজেদের ইভেন্টের জন্য বুক করতে পারো। হে দেখি এটা বেবিনানটা খুবই সফট, এরকম থাকবে। চানা মশলাটাও বেবিনানের সাথে বেশ ভালো লাগবে। এইরকম সাইজের এক একটা লাচ্ছা পরাঠা থাকবে, মানে আছে এখানে। এখন লাচ্ছাটা দেখছো কিরকম, এই দেখো, মানে লাচ্ছাটা এতটা ভালো এখানে, মানে এইরকম লাচ্ছা পরাঠা আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি। এটাও ভালো লাগলো, তবে আমার এখন কিন্তু মেন ফোকাস অন্যদিকে আছে। লাচ্ছা পরাঠা না পুরো একদম ঘিয়ের মধ্যে ভাজা হয়েছে, যখন আমি খেলাম ব্যাপারটা পরে আমি রিয়েলাইজ করলাম যে লাচ্ছা পরাঠার মধ্যে একদম সেই ঘিয়ের ফ্লেভারটা অ্যাবজর্ব হয়ে গেছে। নেক্সট আমি এখানে খাবো হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, এইরকম থাকবে। ইনার পারটা দেখাই, এটা হচ্ছে ইনার পারটা, খেয়ে দেখি। একদম খাঁটি অথেন্টিক ভেটকি দিয়ে বানানো হয়েছে পুরো। সেই ভেটকি মাছের যে স্মেলটা ওটা একদম যখন আমি খেলাম টেস্টের সাথে সাথে সেটাও মানে পাওয়া গেল। বেশ ভালো, এটা বেশ ভালো। নেক্সট এখানে আসা হচ্ছে চিকেন লেগ পিস, মানে এখানে রেজালা বানিয়েছে, চিকেন রেজালা, খেয়ে দেখি এটা। অত্যধিক টেস্টি হয়েছে এটা, এরকম বড় বড় চিকেন লেগ পিস থাকবে, অসাধারণ। নেক্সট নিয়েছি এরকম তুলতুলে মাটন, এই দেখো মাটনের প্রিপারেশনটাও বেশ ভালো সফট হয়েছে। কিন্তু এখানে প্রচুর প্রচুর আইটেমস করেছে, মানুষ তো বিয়ে একবারই করে তাই না, খেয়ে দেখি। এখানে পোলাও আছে, পোলাওয়ের সাথে এইরকম কষা মাংস, স্বর্গীয়। জাস্ট আমি কিছু বলবো কি, তার আগে তো আমি খাওয়াতেই মগ্ন আছি। ডেজার্টের জন্য খুবই সিম্পল আইটেম রাখা হয়েছে, এখানে আছে হচ্ছে রসমালাই আর এখানে আছে হচ্ছে কালাকান। তো আমি ফার্স্টে কালাকানটা একটু খেয়ে দেখি, বেস্ট কালাকান এখনো অব্দি টিল ডেট, দারুণ খেতে এটা। এটা আমি আরামসে 5-6টা খেয়ে নিতে পারি, এতটাই ভালো খেতে। নেক্সট আমি এখানে খাবো হচ্ছে রসমালাইটা। এছাড়াও চাটনি পাঁপড়ের অপশন ছিল, আমি চাটনি পাঁপড়টা নিইনি, ডিরেক্ট ডেজার্টে ফোকাস করেছি। এটাও ভালো, বাট এইটা আমার বেস্ট লেগেছে। ভেজ কাউন্টারেও কিন্তু অনেক অনেক অপশন আছে, যেগুলো নন ভেজে ছিল সেগুলো ভেজেও আছে, মানে এগুলো যেগুলো ভেজে আছে সেগুলো নন ভেজও ছিল। দেখো চানা মশলা, পনির ফ্রাই, পনির বাটার ফ্রাই, তার সাথে এখানে আছে হচ্ছে রাইস, তার সাথে পনির বাটার মশলা, আরও অনেক অনেক অপশন আছে। এগুলো তো খেয়েছি মোটামুটি, তাই এগুলো আর আলাদা করে তোমাদের দেখালাম না। আমিও একটা খেয়ে নিলাম বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি, একটা মানে রিচুয়ালি বলা যেতে পারে আমাদের ফুড ব্লগারদের মধ্যে। তো যাই হোক, আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে এক্সপিরিয়েন্স আমার। আমি ছোট ছোট ভিডিও তো দিয়েছি আগেও, তোমরা দেখেছো, বাট এইরকম বিয়েবাড়িতে এসে লং একটা ভিডিও বানানো খুব হেক্টিক হয়ে গেছিলো, আর সেভাবেই আমরা খেয়ে, মানে সেভাবেই খেয়ে কোনোভাবে বলা আর কি। ওনাদের খাবারের কোয়ালিটিও মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে, কারণ কি এইরকম বিয়েগুলোতে মানে আসলে বোঝা যায় যে কেমন কোয়ালিটি হবে, এক একটা ক্যাটারারের কিরকম কোয়ালিটি হয়ে থাকে। তো বেসিক্যালি আমার সেক্ষেত্রে দাঁড়িয়ে, মানে সেই দিক থেকে দাঁড়িয়ে বলতে গেলে সবকটা কোয়ালিটি বেশ ভালোই লেগেছে। আর যে কোনো মানে তোমাদের ইভেন্টের জন্য তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনের নিচেও নাম্বার দিয়ে দেবো, ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডিটেলস ওনাদের থেকে জেনে নেবে পার প্লেট হিসেবে কত টাকা দাম করবে। লাস্টলি বলবো, তোমাদের যদি নিজেদেরও ক্যাটারিং সার্ভিস থেকে থাকে তাহলে আমাকে ইনভাইট করতে ভুলো না, কারণ আমিও শুরু করে দিয়েছি এবার। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না, তার সাথে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলটা ভালো লেগে থাকে। তো চলো দেখাবে নতুন ব্লগে, অন্য কোনো ব্লগ। টাটা।